আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাজিজ ফুড অ্যান্ড ব্লগস। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কুরবানি স্পেশাল অ্যারাবিয়ান মাটন পোলাও। সামনে যেহেতু কুরবানি ঈদ, আপনার মেনুতে সকালবেলা এই অ্যারাবিয়ান পোলাওটা আপনি রাখতে পারেন। মাটন পোলাওর জন্য আমি এখানে 1 কেজি মাটন এবং এর মধ্যে টক দই এবং লবণ, আদা, রসুন, কাঁচামরিচ এবং মরিচের গুঁড়া দিয়ে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিব। হাঁড়িতে গরম পানি দিব 4 কাপ এবং এর মধ্যে আমি বাটার এবং গরম মশলা এবং হচ্ছে তেজপাতা, লবণ দিয়ে 2 কাপ বাসমতি চাল দিয়ে এটাকে রান্না করব। পুরোপুরি সিদ্ধ করব না, আধা কাঁচা অবস্থায় আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। চালটা সিদ্ধ হতে হতে আমি এখানে মাটনটা তৈরি করে নেব। এর জন্য আমি 1/2 কাপ তেল দিয়ে এর মধ্যে গরম মশলা দিয়ে, মশলাগুলো ঘ্রাণ যখন ছড়াবে তখন এর মধ্যে আমি 2টি বড় পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো সুন্দর করে মশলার সাথে ভাজার পর এর মধ্যে আমি ম্যারিনেট করা যে মাংসটা এটা দিয়ে এখন হচ্ছে যে মাটনটা তৈরি করব। সামান্য কয়েকটু লবণ এবং হচ্ছে আবার গরম মশলা এবং ধনে পাতা কুচি, করিয়েন্ডার পাউডার দিয়ে, লাল মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে সিদ্ধ করার জন্য ঢেকে দিব। 10 মিনিট পর মাংসটা কষানোর পর আমি এখানে 3 গ্লাস পানি দিয়ে দিব মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। কারণ হচ্ছে মাটনে যদি মাংস ভালোভাবে সিদ্ধ না হয় মাটনটা খেতে মজা লাগে না। এরপর হচ্ছে আমি প্রায় যখন মাটনটা সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে যে সিদ্ধ করে হাফ সিদ্ধ করে রেখেছিলাম যে চালগুলো এগুলো দিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি ওই রান্না করা চালের 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে একবারই আমি ভালোভাবে যেভাবে আমরা পোলাও রান্না করি ওইভাবে রান্না করে এর উপর দিয়ে আমাদের ফ্লেমটা এখনও লো ফ্লেমে রয়েছে, এখানে কিছুটা কাঁচামরিচ এবং লেবু এবং ধনিয়া পাতা ছিটিয়ে এখন এটাকে আমি প্রায় 10 মিনিটের মধ্যে ভাপে রেখে দিব। দেখতে পাচ্ছেন আমাদের অ্যারাবিয়ান মাটন পোলাওটা কত সুন্দর ঝরঝরো হয়েছে। এভাবে বাসায় ট্রাই করবেন, ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের মাটন পোলাওটা কেমন হয়েছে। এই মাটন পোলাওটা অবশ্যই ঈদে স্পেশাল মেনুতে রাখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।